ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে কনকনে শীত। রাজধানীতে ছুটির দিন সকাল দেখা পায়নি সূর্যের। কুয়াশার জন্য সূর্য উঠতেছে না, সূর্যের তাপও পাইতেছি না। শীত তো অনেক, শীতটা তো কুয়াশার জন্য অনেক ইয়া করছে, সূর্য দেখা যাইতেছে না। কুয়াশা আছে কদিন ধরেই, ঠান্ডা বেড়ে গেছে হঠাৎ করেই। এতদিন তো একটু কম কম চলছিল, আগের তুলনায় আজকে শীত একটু বেশি। বাইক চালানোর সময় বাতাসটা লেগে শরীরটা থরথর করে কাঁপছে। আবহাওয়া অফিস বলছে এই কুয়াশা বিজয় দিবসের আগে কাটছে না, 17 কিংবা 18 ডিসেম্বর থেকে উত্তরাঞ্চল হয়ে সারা দেশে বয়ে যাবে তীব্র শৈত্য প্রবাহ। উত্তরের বাতাস প্রবল না হলে বঙ্গোপসাগর থেকে আমাদের মহাসার চলে আসে এবং তার ফলে কুয়াশার পরিমাণটা বেশি থাকে। শীতের পরিমাণ কিন্তু কয়েকদিন ধরে এক কাছাকাছি আছে। আশা করছি 17-18 পরে তাপমাত্রা কমা শুরু করবে এবং শৈত্য প্রবাহ চলে আসতে পারে। এখনো আসেনি পৌষ, কাজেই আরও বাড়বে শীতের দাপট, আর তখন কমে আসবে কুয়াশাও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।